সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বেআইনিভাবে সরকারি সম্পত্তি ক্রোপ করে প্রতিযোগিতামূলকভাবে চলছিল রিসর্ট নির্মাণ। যদিও কর্তৃপক্ষদের কাছ থেকে জানা যায় এটা রিসর্ট বলে উল্লেখ ছিল না, এটা কিছু মানুষ ভুল বার্তা ছড়িয়েছিল। এই বিষয়ে একেবারে নীরব গ্রাম পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন। অভিযোগের তীর খণ্ডঘোষ ব্লকের বিএলআরওর দিকে, যদিও এই অভিযোগ অস্বীকার করেন বিএলআরও। খবরের জেরে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়, ভেঙে দেয়া হলো সম্পূর্ণ বেআইনি নির্মাণ। তার কারণ, দামোদরের পার ঘিরে প্রতিযোগিতামূলকভাবে চলছে রিসর্টের নির্মাণ, কিন্তু দেখা গেল কোনো জায়গায় রিসর্ট বলে উল্লেখ নেই। তবুও বেশ কিছু জায়গা জুড়ে বেআইনি নির্মাণ চলছিল বাগান বাড়ি। যদিও অবৈধ নির্মাণের পরিদর্শনে আসেন খণ্ডঘোষ ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মীরা, নাম ঠিকানা লেখেন, অবৈধ নির্মাণকারীদের সঙ্গে কথাও বলেন। খোদ পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শোষঙ্গা গ্রাম পঞ্চায়েতের গৈতানপুর চরমানা এলাকায় তৈরি হচ্ছিল এই অবৈধ নির্মাণ, এখন সম্পূর্ণভাবেই ভেঙে দেয়া হলো এই অবৈধ নির্মাণ। কোনো জায়গা দখল নয়, খণ্ডঘোষ ব্লক ভূমি দপ্তর এবং শশঙ্গা পঞ্চায়েতে এই জায়গার লিজ নেয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলে জানান নার্সারির মালিক শম্ভু দত্ত। তবে এখনও অনুমোদন আসেনি। প্রশাসনের নোটিশ আসার পরেই কম সময়ের মধ্যে ভেঙে দেয়া হলো সমস্ত অবৈধ নির্মাণ করা দেওয়াল এবং বড় বড় পিলার সহ অন্যান্য সামগ্রী জিনিসপত্র। এলাকার বাসিন্দারা জানান, এই পরিবারের লোকজন প্রথম যখন এসেছিলেন তখন তারা একটি ছোট্ট কুড়ে বাড়িতে থাকতেন। সেখান থেকে আস্তে আস্তে এইভাবে বড় নির্মাণের কাজ শুরু করেছিলেন। তারপরেই খবর হতে না হতেই নড়ে চড়ে বসেছিল প্রশাসন। সাত দিনের মধ্যে খবর পেয়ে ভেঙে দেয়া হলো এই অবৈধ নির্মাণ। সমস্যা বলতে, এরা এখানে বসবাস করতো, আগে ছোট কুড়ে কুড়ে করে চাষবাস করতো, এখন এই দু বছর হচ্ছে এই ঘরটা করে এরা এখানে বসবাসই করে। তো তারপরেও তো কিছু কিছু নতুন নতুন তৈরি হয়েছিল, হ্যাঁ, সেগুলোকে এখন ভেঙে দিচ্ছে? হ্যাঁ, সেগুলো সব ভাঙা হয়ে যাচ্ছে। আচ্ছা, সরকারি নোটিশ দিয়েছে, সেগুলো সব ভাঙা হয়ে যাচ্ছে। নোটিশ পাঠিয়েছিল নাকি? সেটা অতটা জানি না আমরা, আমরা কি করে জানবো, আমরা পাশাপাশি থাকি। এখন আপনারা কি দেখতে পাচ্ছেন? এখন সব ভাঙাই দেখতে পাচ্ছি, সব ভেঙে দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? এর আগে সব নতুন করে তৈরি করা হয়েছিল নাকি? হ্যাঁ, সব নতুন করে তৈরি করা হয়েছিল। আচ্ছা, আপনার নাম? আমরাও চাইছি যাতে বিল্ডিংটা বাঁচানো যায়, এরা যাতে এখানে থাকে, ঘরটা যাতে বাঁচানো যায়। আচ্ছা, সবই ভেঙে দিয়েছে, শুধু ঘরটুকু ওরা রাখতে চাইছে। আচ্ছা, আমরাও চাইছি ঘরটুকু যাতে থাকে, যেটাতে ওরা পাঁচটা লোক থাকতে পারে নাকি? হ্যাঁ, যাতে ওরা ফ্যামিলি নিয়ে থাকতে পারে। আর রিসর্ট বলে যেটা প্রচার করা হয়েছিল, সেটা রিসর্ট বলে প্রচার করা হয়েছিল, উনি একটু ভালো করে করেছিলেন বলেন সবাই মনে করেছিল ওটা রিসর্ট করেছে। এটা কি আদৌ রিসর্ট? এটা না, এটা কোনো রিসর্ট না। এখন কি হচ্ছে এগুলো? এগুলো সব এখন ভেঙে দিতে হচ্ছে সরকারি নির্দেশে। আচ্ছা, এলাকার মানুষজন জানান, প্রশাসনের নোটিশ পাওয়ায় তারা নিজেরাই ভেঙে দিলেন এই নির্মাণ, এটা খুব ভালো কাজ করলেন। যদিও পরিবারের লোকজন জানান, প্রশাসন যা নির্দেশ দিয়েছিল সেই মতো তারা কাজ করেছেন। এখানে একটি বসত বাড়ি রয়েছে, সেই বাড়িটা তারা বসবাস করছে, যাতে এই বাড়িটি থাকে সেই আবেদন প্রশাসনের কাছে। কাতর কান্নায় ভেঙে পড়লেন ওই পরিবারের লোকজন। কার্যত এলাকার মানুষজনও বলেন, তারা দীর্ঘদিনের বাসিন্দা, তারা দেখে এসেছেন, তবে এখন তারা দেখছেন সমস্ত নতুন তৈরি করা কংক্রিটের পাঁচিল ভাঙা হচ্ছে, অবাক সেখানকার এলাকার মানুষজন। পাশাপাশি এলাকার লোকজন জানান, যাতে এই পরিবারটি কোনো রকমভাবে ভেঙে না যায়, তারা যাতে অন্তত বসবাস করতে পারে এখানে, তার জন্য তারা প্রশাসনের কাছে আবেদন করছেন। আপনারা খবরটা দেখানোর পর সরকারিভাবে আমাদের কাছে নোটিশ আসে এবং বলেছিলেন যে আমরা এটা কেন করেছি জানতে চেয়েছিলেন এবং আমরা কী করছি সে বিষয়ে জানতে চেয়েছেন, এবং সরকারি নির্দেশকে মান্যতা দিয়েই আমরা হচ্ছে ভাঙাভাঙির কাজ শুরু করেছি। আমরা নিচের সমস্ত অংশটাই ভেঙে দিয়েছি, শুধু আমাদের বসবাসের জন্য যে জায়গাটুকু আছে সেটুকু এখন আমরা ভাঙতে আরম্ভ করিনি, বাকিটা সরকারি নির্দেশ আসলাম সেভাবেই করব। ছিল যে আমরা প্রথম থেকে এখানে বসবাস করতাম, কুড়ে ঘরের মতো ছিল, আমরা হচ্ছে যে গাছপালা লাগাতাম এবং কর্মসূত্রে বাইরে থাকার জন্য পরবর্তীকালে এসে বছর দুয়েক হলো আমরা এখানে বাস করার জন্য ঘর করি, এবং ঘরটা একটু এমনভাবে তৈরি করে একটু ভালোভাবে করার চেষ্টা করেছি যাতে অনেকের মনে এটা রিসর্ট বলেছেন কিন্তু এটা আদৌ রিসর্ট নয়, এটা বসবাসের জায়গা,
একটা ভুল বার্তা মানুষের কাছে পৌঁছে তারা সেভাবে বলেছেন। এটা রিসর্ট নয়, এটা হচ্ছে আমরা বসবাস করা, আমার ছেলে বৌমা নাতি আমার বেয়ান সব এখানেই থাকেন সবেরা। আচ্ছা, সেটা কোনো দলিল এসটি সব আছে? না, ব্যাপারটা হচ্ছে কোনো দলিল নেই, কারণ হচ্ছে গোটা যদি চরমানাটা আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন গোটাটাই হচ্ছে এগুলো হচ্ছে সরকারি চরের মতো আর কি। এখানে কোনো রকম কোনো কারোই দখল সত্ত্ব ছাড়া হয়তো দু চারটে পাট্টা বা এসব থাকতে পারে, কিন্তু গোটাটাই হচ্ছে এখানে যে মানে সরকারি ল্যান্ডেরই হলো ব্যাপার এটা। আচ্ছা, কী হচ্ছে কী করে বলবো বলো, আমি থাকার জন্য করেছিলাম, আমার বাড়ি ছিল তেজগঞ্জে, সেখানে ঘর আমি বিক্রি করে আমি আমার মানে জামাইকে দিয়েছিলাম যে তুমি যেখানে হোক একটা ঘর করে আমাকে থাকতে দিও, তখন আমাকে এই ঘরটা ও করে দেয়। তখন আমাকে বললো আপনার নামে করবো, আমি বললাম না আমার নামে করতে হবে না, আমি আর কদিন বাঁচবো, তোমার নামেই থাক। তখন আমি আমার জামাইকে বা বিআইকে বলেছিলাম, দিয়ে সেই টাকা আমি দিয়েছিলাম, দিয়ে সেই টাকা দেওয়ার পরে আমি এই ঘরটুকু করেছিলাম। এখন বলছে ঘরটাই ভেঙে দেওয়ার কথা, এখন আমি কোথায় থাকবো তোমরা বলো, আমার এই এইটুকু ছাড়া আমার আর কিছু নাই, সব ভেঙে দিয়েছি আমার, হ্যাঁ সব আমি ভেঙে দিচ্ছি, আমার ঘরটুকু থাক, নাহলে আমাকে সুইসাইড করতে হবে, আমার এছাড়া আর কোনো রাস্তা নাই। একটাই তো ঘর আছে নাকি? এই নিচে একটা আছে, উপরে একটা আছে, আর ঘর নেই। হ্যাঁ মানে এইটাই তো? হ্যাঁ এইটুকুই, আর অন্য কোনো জায়গায় নেই? না। আর যেগুলো ছিল সেগুলো সব কি করছেন? সব ভেঙে দিচ্ছি আমি। আচ্ছা, সরকার বলেছে নাকি? সরকার বলেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।